তো সর্বপ্রথমে ধন্যবাদ দেবি খেলগুড়ি গাঁ পঞ্চায়েতকে, যে আজি সবুর হায়েস্ট ভোট আজ আপনার গাঁ পঞ্চায়েত দিয়েছে। মু সেদিন অনেক অনেক ধন্যবাদ দেছে। 2019 আপনার আশীর্বাদ আপনার বিজয় লাভ করেছেন। আপনার তো 5 বছর লাগে সুযোগ দিয়েছিল, কিন্তু 2 বছর আমি কাম করে নাই পালু, বহুত গুড়ি বাধা বিঘ্ন না, যেটা কি আজ কোভিড সময় তার সত্ত্বে মধ্যে আজ যেতে কাম হয়েছে আজ অঞ্চলের কিংবা আপনার গাঁরে আজ গোটে গোটে করে আজ প্রেমা ভাই কহিগলে আর সারা যাকে আপনার বিগত দিনে 5 দশ বিধায়ক করেছেন, যাকে বিগত দিনে আপনার 2 থর সে মন্ত্রী হয়েছেন, 3 থর এমপি এপি মিশ্রে 4 থর 9 থর হেলা ভিতরে মুই খালি গাঁ মাকে গোটে কথা পচরামি যে 9টা কাম তাঁকর 9 থর সময় করেছেন যে করেছেন আজ্ঞা মানে 5 থর এমএলএ 2 থর মন্ত্রী 4 থর এমপি গোটে গাঁরে কমসে কম গোটে গোটে কাম হলে বি 5 বছর 9টা কাম হওয়ার কথা। কিন্তু আজ ধন্যবাদ দেবি মুখ্যমন্ত্রী কু, আজ যেতে আমি কহিতেও সবু কাম প্রায় 90% কাম আজ প্রত্যেক গ্রামাঞ্চল মানকে সারা নির্বাচনের সবু জায়গায় করেছেন। লা যে পাটনাগড়ে গোটে বাইপাস হোক বলে আজ আপনারা জানিকি খুশি হবে, রাস্তার লাগে 140 কোটি টাকা আসিগলান, জায়গা চিহ্নট সরিগলান, নির্বাচন সরলা মাসে ভিতরে বাইপাস লাগে টেন্ডর হবা, রাস্তা কাম চালবা বাইপাস। যেতে জিনিস আমি কইছ বর্ষক ডেভেলপমেন্ট কহ, আজ নিযুক্তি লাগি ITI কলেজ কহ, যোগীমুন্ডারে আজ সারা নির্বাচন মন্ডলীর 6টা নয়া কলেজ কহ, আজ সবুর হায়েস্ট ভত্তা আজ 8-10 হাজার ভত্তা কহ, আজ পুয় ঝিউ মানকে স্কলারশিপ হারালে 8-10 হাজার 9 হাজার 10 হাজার টঙ্কা তাঁকু সহায়তা কহ, আজ সবু যে নয়া হসপিটাল কহ, পাটনাগড়ে বেলপড়ারে নয়া হসপিটাল কহ, লাঠোরে নয়া হসপিটাল কহ, হর্ষকলায় নয়া রাস্তা কহ, টোটাল সবু ব্রিজ কহ, সবু আজ রাস্তাঘাট ব্রিজ আজ নয়া নয়া জিনিস আজ সবু করি মাল্যবর মুখ্যমন্ত্রী দিয়েছেন। কিন্তু বিগত দিনকে যদি আমি যা 2014 মসিহাকে যেতে বিজেপি তাঁর নির্বাচনী ইস্তাহার করেছিল যে আমি যদি সরকারকে আসবু প্রথম আমি পেট্রোল ডিজেল গ্যাস কেরোসিন এই 4টা দামকে কমে দেব, যে পেট্রোল 50-60 টাকা ছিল ডিজেল আজ সেটা 100 দেখিগলা, যে গ্যাস আজ 400 টাকার পৌঁছলা সেটা আজ 1100 টাকার দেখিগলা, যে কেরোসিন আমি 10-20 টাকার পৌঁছলা আজ 70-80 টাকা হয়ে সত্য তো কমলা কি বললা না কমলা কি বললা বড়ি যে আর সবুর বড় জিনিস যে আমি বিদেশ রু কলা ধান আনবো আর সমস্ত অ্যাকাউন্টে 15 লাখ দেব, 15 লাখ কেন দেবে 15 টাকা নেই দেবে তাহার অ্যাকাউন্টে সত্য তো ই ন থর বিধায়ক মন্ত্রী এমপি 9 থর ভিতরে 9টা কাম দিয়েছেন, আজ আমি 10টা 12টা কাম 3 বছর ভিতরে দিয়েছি। মু সেদিন অনুরোধ করমি 2024 মসিহারে ফের আসবে ভোট, আপনার বিনম্র অনুরোধ যে মানে বিগত দিনে ঠকিছন, যে মানে বিগত দিনে কাম নাই করি, যে মানে কোভিড সময়ে ভুবনেশ্বর লক্ষ্ণৌ দিল্লি লুকি করে আজ আপনার পরিবার পিলা ঘর ঘর যাই যে মানে মৃত্যু মুখে পড়ে তাঁর পরিবারকে দিয়েছে, কিন্তু রন্ধা খাদ্য দিয়ে তাঁর ঘর মানুষ পঠা হলো সে সময় কাহিনি সেমানে টিকে চিন্তা করার কথা সেমানে কোয়ারেন্টাইন সেন্টর প্রত্যেক কোয়ারেন্টাইন সেন্টার প্রত্যেক পঞ্চায়েতকে যাই বুলিছে। মুই আজ মুই সেদিন অনুরোধ করবে যে আপনার ঘরে সবুদিন অচল, যে আপনার ভলরে মনরে সৌখের দোষে আপনার সাথ দিয়েছেন আপনার তাঁর সঙ্গে রহবে। আজ গোটে কথা কহি রখবি তাঁর ঝিও আর জুয়াই 2 জন এসছে নির্বাচন প্রচার করবেন কিছু কথা নেই, যে যে আস প্রচার করুন কিন্তু যেটা সত্য কথা সে কথাকে কহলে বঢ়িয়া হবা। আপনারা জানিত যে রামপুরে কুকুরমুড়া পাখে নানি সাগরটা গোটে ফিল্ড ছিল সে জায়গায় আমি 20 লক্ষ টাকা দিয়েছিল, সে জায়গায় মিনি স্টেডিয়াম কার্য চালি চাল্লা সময় যে বর্তমান এমপি আর পূর্বতন বিধায়ক সে 2 জন
সেটা মোর জায়গা বলিকরি সে কামকে বন্ধ করে যে সে কইতিবে আমি শিক্ষার বিরোধী বলি বলি একই লাগি মুই কইছে রামপুর রে আর কুকুরমুড়া মজিতে যে আজকে আমি আশীর্বাদ রে আমি সমস্ত আজি অছু এই জায়গা রে মুই মধ্যে আজি বিধায়ক তাঙ্কর আশীর্বাদ হইছে আপন মানে মধ্যে তাঙ্কর আশীর্বাদ রে আজি আমি আশীর্বাদ করে মধ্যে বিধায়ক করিছ মা পাটনেশ্বরী হাইস্কুল যাহার নাঁ রে নামি দিছে মা পাটনেশ্বরী হাইস্কুল যেন হাইস্কুল রে মুই 10 লক্ষ টঙ্কা দেইছিলি সেন এডিশনাল ক্লাসরুম লাগি আর সে জায়গায় 5G মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সে জায়গায় 60 লক্ষ টঙ্কা দেইছিলি যেতলে সে কাম আরম্ভ হেলা বেলে হেভি সিংহ সঙ্গীতা দেবী সেটা জায়গাটা মোটটা বলি করে সে কামকে বন্ধ করে দিয়েছ আপনার মধ্যে অনুরোধ করবি এই কথাটাকে লোকঙ্কর পাখে কোচ তো আজি আমি চাহুছু শিক্ষা আগে যু আমি চাহুছু যুবপিঢ়ি আগে যু আজি মাননীয় মুখ্যমন্ত্রী আজি যেত আম ওড়িশা নবীন ওড়িশা কার্যক্রম হেলা সবু ফিল্ডরে সবু স্পোর্টস মানে স্টুডেন্ট মানকর লাগি যে মানে স্পোর্টস খেলুছন তাঙ্কর ভিত্তিভূমি লাগি তাঙ্কর স্পোর্টস ইকুইপমেন্ট লাগি আজি সবু পঞ্চায়েতরে পয়সা দিছ সবু যায় 2.5 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টঙ্কা কিন্তু আজি সেটাকে বিরোধ করি করি পূর্বতন বিধায়ক বর্তমান যে অচল এমপি সে বিরোধ করছন 60 বর্ষ 50 বর্ষ সে স্কুল সে স্কুলটা সেতকি বেলে তাঙ্করটা নেই পারলা কিন্তু যেতলে কাম হেলা সেতকিলে তাঙ্কর হয়ে গেলা সেতলে অনুরোধ করবি আপন মানুষ সেমানে ঠকি ঠকিলে দিন দিয়েছে 14 রে ঠকলে 19 রে ঠকলে 5 থর বিধায়ক মন্ত্রী হিসেবে ঠকলে এমপি 4 থরকে ঠকিছন সেতলে আপনার অনুরোধ করবি মাননীয় মুখ্য যাহা কয়েছেন তাহা করছন আর আপন মানুষ গেলে গোটে খুশি খবর আমি যে গাঁকে গেলে লোক গোটে দিয়ে ডিমান্ড করতে সব ঘর ডিমান্ডটা সেটা হলো ঘর আজ আপনার জানি খুশি হবে ওড়িশার 7 লক্ষ ঘর আমি মানে অ্যাপ্লাই করছি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে নির্বাচন সরলা পরে 10 লক্ষ ঘর ওড়িশাকে দেবে আমার নিজর আমার সরকার আমার পয়সা আর দ্বিতীয় জিনিস হল যে মানে আমি লাইন নিয়েছি ঘর মানকে লাইন জানুছ 100 ইউনিট তক 1 টঙ্কা দেওয়ালে নি পড়ে নবীন পট্টনায়ক সরকার আমার সরকার সে পয়সা আর 3 নম্বর জিনিস হল চাষী ভাই মানে যে লাইন নিয়েছি যেতে লাইন আমি পানি পম্প মোটর ইউজ করু 1 টঙ্কা দেওয়ালে নি পড়ে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বহন করবে আর 4 নম্বর জিনিস হল আমি চাষী মানে 1 লক্ষ টঙ্কা তক যদি লোন নেমা 1 টঙ্কা সুদ দেওয়ালে নি পড়ে পুরা ফ্রি যেটা এসএচজি মা মানে 5 লাখ থেকে 10 লাখ এবে সেটা ফের ঘোষণা করেছেন 15 লাখ টাকা লোন নেব ইন্টারেস্ট ঠিক টাইমে শুধু তাহলে তোমার ইন্টারেস্ট ফের রাজ্য সরকার ফিরে দেবা আর যে ছাত্র মানে ছাত্র 9000 পদিলে এবে ছাত্রবৃত্তি প্রশ্ন স্টুডেন্ট মানে সেমানে আসন্তা বছর 12000 14000 পাইবে আজ এত যোজনা আজ যেতে জন অছু তুমি চড়ে দে মতে কই দেন হাত টেকি করে যে আমি মেডিকাল কাম লাগি পুরুষ পিলা মানে 5 লাখ টাকা রকি যুগে আর্মিলা দে কি ব্যাংকে কি মা মানে কি রকি যুগে ব্যাংকে 10 লাখ টাকা কিন্তু নবীন পট্টনায়ক বলে রকি দিচ্ছ 5 লক্ষ 10 লক্ষ সে জায়গায় ট্রিটমেন্ট হওয়ার লাগি 5 লক্ষ 10 লক্ষ টাকা আজ সব যোজনা সব ডেভেলপমেন্ট মুখ্যমন্ত্রী করছেন আজ সেদিনে মোট অনুরোধ রহবা যে আপন মানে আগামী 20 তারিখ নির্বাচন অছে আপনার পহেলা যে ভোট দিয়ে পহেলা হলো ইভিএম মেশিন ইভিএম মেশিনের পহেলা এমপি রিপোর্ট সংসদ চিহ্নে দেবে এবং তারপরে আউ গোটে ইভিএম মেশিন দিকে যাবে সেদিন আপনার পরিবার পিলা সরু যাবে তাকে বিধায়ক হিসাবে সংসদ চিহ্নের আশীর্বাদ দেবে এটা আমি আপনার পক্ষে হাজির করে দিতে পারি আজ আমি এপিএম এর 2 জন জিতলে আজ আমি 2 ভাই দাদা সুরেন্দ্র সিং বই সরু যাবে আমি মিশি করি আপনার অঞ্চলে যেটা ডিমান্ড আছে সে কাম করা যাবে খালি গোটে কথা কই রাখবি 9 থরে কেইছ আজ বাইপাসটা করে পারলে আজ বাইপাসের পয়সা আসল 47 কোটি টাকা আর 470 কোটি টেন্ডার হবা এটা জায়গার পয়সা আসল 470 কোটি টাকা রাস্তার লাগি পয়সা হবা মার্কিং বি সরি গেল আজ সে সে বিভাগের মন্ত্রী এসিডে ট্রেন হবা আজ পাটা টেরাসি পানি পিবা লাগি আজ 70 কোটি টাকা লোয়ার সুত্রু পানি আসছে আজ প্রত্যেক গাঁ আজ ওয়াটার সাপ্লাই লাগি যেটা প্রতিদা কইলে 1400 কোটি টাকা দিয়া আইছে সব গাঁকে 3 কোটি 2 কোটি 5 কোটি পয়সা পিতা দেখলি 1200 রু 1400 কোটি টাকা হবা আজি সব কাম করছন আজি লাটোরি রু হসপিটাল আজি বেলপড়া গেছি এই 3 ব্লকের 3টা কোইবি হোস্টেল বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল আজি বেলপড়ারে আমার নয়া পদমপুর লাগি ব্রিজ আজি সব কাম আজি আমার যে কতল লগা ব্রিজ
ସବୁ କାମ ନେନ ସବୁ କାମ ହେଲା ଏମ୍ପି ତାପରେ ଏମ୍ଏଲ୍ଏ ଦୁଇଟା ବଟନ ଦେଇକରି ଏମ୍ପି ଏବଂ ଏମ୍ଏଲ୍ଏଙ୍କୁ ଆପଣମାନେ ଆଶୀର୍ବାଦ ଦେବେ ଏହି ଆଶା ଅବସ୍ଥା ନେଇକରି ମୋର ବକ୍ତବ୍ୟ ସମାପ୍ତ କରିଛନ୍ତି ଧନ୍ୟବାଦ ସମସ୍ତଙ୍କୁ ଆଉ ଥରେ ମୁଁ